আসসালামু আলাইকুম। অটোক্যাড ধারাবাহিক টিউটোরিয়ালের তৃতীয় ক্লাসে ডিজায়ার হাউজের পক্ষ থেকে আমি আপনাদের সকলকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা। প্রথম দুইটা ক্লাসে আমরা অটোক্যাডের সফটওয়্যার এবং এর ইন্টারফেস, টুলস পার্ট এবং আর্কিটেকচার এবং সিভিল ডিপার্টমেন্টের যে অ্যাবস্ট্রাক্ট সামারি সেগুলো জেনেছি। তৃতীয় ক্লাস থেকে আমরা ধারাবাহিকভাবে মেন যে আমাদের যে প্র্যাকটিক্যাল যে ড্রয়িং সেই ড্রয়িংয়ে আমরা চলে যাব। ওকে, সো তৃতীয় ক্লাসে আমি আপনাদের প্রথমে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে একটা বিল্ডিং করার জন্য কিভাবে বিল্ডিং এর সাইড প্ল্যানটা করতে হবে আমাদের। দেন আমি শেখাবো হোয়াট ইজ সেটব্যাক রুল অ্যান্ড হাউ উই ক্যান অ্যাপ্লাই সেটব্যাক রুলস অ্যাকর্ডিং টু রাজুক শীট। আসলে আমরা যারা ঢাকা শহরে এর ভিতরে রাজুকের আন্ডারে কোনো বিল্ডিং করতে চাইলে আমাদের অবশ্যই রাজুক থেকে আমাদের অবশ্যই সেই বিল্ডিংটা করার জন্য অনুমতি নিতে হবে। রাজুক থেকে অনুমতি ছাড়া আমরা ঢাকা শহরের ভিতরে কোনো বিল্ডিং তৈরি করতে পারবো না। এর জন্য যেহেতু বেশিরভাগ আমাদের কোম্পানি এবং আমাদের জবের সোর্সগুলো হচ্ছে ঢাকাতে এবং আমাদের সেজন্য রাজুকের যে টোটাল যে রুলস, যে গাইডলাইন, সে অনুযায়ী আমাদের প্রথমে কি করতে হবে একটা বিল্ডিং এর সেটব্যাক রুলস সেটতে হবে। সেই সাময়িক বিষয়গুলো আমরা আজকে টিউটোরিয়ালে আলোচনা করব। ওকে, সো এখন আমরা অটোক্যাড সফটওয়্যারে যাই, সেখান থেকে প্র্যাকটিক্যালি দেখবো কিভাবে আমরা একটা বিল্ডিং এর সাইড প্ল্যান এবং কিভাবে আমরা সেটব্যাক রুলস প্রয়োগ করতে পারি। ওকে, সো ঠিক আছে, এটা হচ্ছে অটোক্যাড সফটওয়্যারের ইন্টারফেস। অলরেডি আমি এটা আপনাদের আলোচনা করেছি। আসলে আমার এই টিউটোরিয়ালের ধারাবাহিক কোর্সটি দুইটা পার্টে বিভক্ত, একটা হচ্ছে আর্কিটেকচারাল ওয়ার্ক আর একটা হচ্ছে স্ট্রাকচারাল ওয়ার্ক। আর্কিটেকচারাল ওয়ার্ক বলতে আমরা বুঝি হচ্ছে একটা বিল্ডিং এর সাইড প্ল্যান, মেইন প্ল্যান, ফ্লোর প্ল্যান, গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, সেকশন, এলিভেশন, আরো কিছু যাবতীয় জিনিসগুলা মিলে মূলত আর্কিটেকচার ড্রয়িং কনসিস্ট হয়। এবং দেন স্ট্রাকচার পার্টে কলাম লেআউট, বিম লেআউট, কলাম সেকশন, ফুটিং সেকশন, ফুটিং, পাইলস, এরকম আরো যে আদার্স যে আমাদের যে ড্রয়িং গুলো আছে সেগুলো হচ্ছে স্ট্রাকচারাল ড্রয়িং এর অন্তর্ভুক্ত। সো প্রথমে আমি গ্র্যাজুয়ালি আপনাদের একটা প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত করাবো এবং তৃতীয় টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে একটা বিল্ডিং এর সাইড প্ল্যান এবং এর সেটব্যাক রুলস প্রয়োগ করতে হয়। ওকে, সো আমরা এখন শুরু করি। সো এটা হচ্ছে আমাদের হচ্ছে টার্গেট, যে আমরা আর্কিটেকচারাল ড্রয়িং এ আমরা এই এই যাবতীয় ড্রয়িং গুলো হুবহু করা শিখবো। এখানে এখানে যেভাবে আছে আমরা সেভাবে শিখবো এবং এখানে আরো কিছু যে জিনিসগুলো আমাদের বাকি আছে সেই জিনিসগুলো আমরা পরবর্তীতে এখানে অ্যাড করে নেবো, ঠিক আছে? সো আশা করা যায় আপনারা যদি আমার এই টিউটোরিয়ালটি ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্লাস গ্র্যাজুয়ালি দেখেন এবং বাসাতে রেগুলার প্র্যাকটিস করেন, তাহলে অবশ্যই এই কোর্সটি শেষে অবশ্যই সবাই এরকম ড্রয়িং করতে সক্ষম হবেন ইনশাল্লাহ। সো আর কথা না বাড়াই এখন মেন ক্লাসে চলে যাই। আর একটা কথা হচ্ছে যে যদি আপনারা এই চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব না করলে আপনি কখনোই আমার পরবর্তীটা ভিডিওটা আপনি এর নোটিফিকেশনটা পেবেন না, আর আপনি কখনোই আমাকে খুঁজেও নাও পেতে পারেন, কারণ ইউটিউবে প্রতিদিন লক্ষ লক্ষ ভিডিও আপলোড হয়। সেজন্য যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে এবং আপনার মনে হয় যে আপনি আমার কাছ থেকে একটু শিখতে পারবেন, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনি খুব সহজেই আমি যখন নতুন ভিডিও আপলোড করব সহজে আপনি সেটা নোটিফিকেশন পেয়ে যাবেন। ওকে, সো আমরা যেহেতু একটা বিল্ডিং এর প্ল্যান করব, সেই প্ল্যান করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে একটা বিল্ডিং এর জমি লাগবে আমাদের, কারণ ল্যান্ড ছাড়া তো আমরা আসলে কোনো প্ল্যান বা কোনো বিল্ডিং করতে পারবো না, তাই না? সেজন্য আমাদের কি নিতে হবে, প্রথমে একটা ল্যান্ডের এরিয়া নিতে হবে। যেহেতু আমরা এখানে বাসা করব, আমরা লাইন কমান্ড এখানে এখানে টুল বক্স থেকে লাইন কমান্ডে ক্লিক করে আমরা এখানে লাইন কমান্ডটা সিলেক্ট করলাম। এখন দেখেন লাইনটা এখানে অ্যাক্টিভ আছে, লাইন কমান্ডটা। এখন আমরা যে অটোক্যাড ইন্টারফেসের যে কোনো একটা জায়গায় ক্লিক করে এখন দেখেন এখানে বলতেছে যে এখন আমরা কতটুকু আমি হচ্ছে আমাদের লেন্থটা নিব, সেটা হচ্ছে আমাদের দিতে বলতেছে। এখন এটা আমরা নিব হচ্ছে মনে করেন সাপোজ ধরেন 60 ফিট। 60 ফিট লেখার পরে ইন্টার দিলেন, হ্যাঁ 60 ফিট লেখার পরে ইন্টার। এখন আমরা এদিকে কতটুকু দেখেন, আপনি মাউসের পয়েন্টটা দেখেন এদিকে চলে আসছে, নিচ দিকে আসছে। এখন নিচ দিকে আপনি এই পোস্টটা কতটুকু নেবেন, প্রস্থটা কতটুকু নেবেন, আপনি মনে করেন প্রস্থ দেবেন হচ্ছে 40 ফিট
এন্টার। এখন এদিকে 40 ফিট নেওয়া হয়ে গেছে, এখন এদিকে কত কত নিব? যেহেতু আমরা প্রথমে দৈর্ঘ্য নিচ্ছি 60 ফিট, সেজন্য এদিকের দৈর্ঘ্য কত নিব? 60 ফিট এন্টার। দেন আমরা এখানে কি কি করতে পারি, 40 ফিট লেখার পরে এন্টার দিতে পারি, অথবা লিখতে পারি সি এল এন্টার, মানে ক্লোজ লাইন। ওকে, আমাদের একটা লাইন ড্র হয়ে গেছে। এখন আমাদের কাজের সুবিধার্থে, যেহেতু এই লাইনটি হচ্ছে লাইন ওয়েটটা হচ্ছে মোটা করে দেওয়া আছে, আমরা ইচ্ছে করলে এই লাইন ওয়েটটা চিকন করে দিতে পারবো, থিকনেসটা আমরা কি করতে পারবো, বাড়ায় বা কমায় দিতে পারবো। ওকে, আচ্ছা এখন এটা হচ্ছে আমাদের মেন জমি, আমাদের মেন ভূমি। আমরা এটা লাইনটাকে আমরা কি করব, ডিফল্টে রাখবো। ডিফল্ট এখানে যাওয়ার পরে এখানে রেখে দিলাম ডিফল্ট, হ্যাঁ এটা এখন ডিফল্টে থাকবে। আচ্ছা এখন আরেকটা বিষয় হচ্ছে, এটা হচ্ছে আমাদের টোটাল ল্যান্ড, এই ল্যান্ডে হচ্ছে আমাদের কি করতে হবে, একটা বিল্ডিং এর ড্রয়িং করতে হবে। ওকে আচ্ছা, এখন রাজুকের নিয়ম অনুযায়ী আমাদের টোটাল যে ল্যান্ড, সেই ল্যান্ডে টোটাল এরিয়াতে আমরা কখনোই একটা বিল্ডিং নির্মাণ করতে পারবো না। আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে, আপনি মনে করেন হচ্ছে এই বিল্ডিং এর এই পাশে হচ্ছে রাস্তা আছে, হ্যাঁ রাস্তাটা হচ্ছে মনে করেন 16 ফিট। আচ্ছা আচ্ছা, রাস্তা মনে করেন 20 ফিট রাস্তা আছে, আপনি ধরেন লাইন কমান্ড নেওয়ার পরে একটা রাস্তা অঙ্কন করে দিলেন, এটা হচ্ছে একটা রাস্তা, এদিকে হচ্ছে 20 ফিট, 20 ফিট। আচ্ছা আপনি মনে করেন এটা হচ্ছে একটা রাস্তা, রাস্তাটার প্রস্থ হচ্ছে 20 ফিট, ঠিক আছে। আচ্ছা এখন রাজুকার নিয়ম অনুযায়ী আমরা কখনোই এই টোটাল যে আমাদের যে ল্যান্ড, এই ল্যান্ডে কখনোই আমরা বিল্ডিং নির্মাণ করতে পারবো না। এখন তাহলে আমরা কতটুকু জায়গা ছেড়ে দিব, সেটাই মূলত সেট ব্যাক রুলস। হ্যাঁ এটা বোঝানোর জন্য আগে আমাদের কি করতে হবে, এই ল্যান্ড এই জমিটা কতটুকু আছে সেটা আমাদের জানতে হবে। সেটা জানার জন্য আমরা কিভাবে মাপবো, জমিটা আমরা অটোক্যাড ইন্টারফেসে কিভাবে মাপবো যে এই টোটাল ল্যান্ডটা মোট কতটুকু, এটা মাপার জন্য হচ্ছে আপনি কিবোর্ড থেকে দেখবেন ডাবল এ, কিবোর্ড থেকে ডাবল এ, হ্যাঁ দেখেন এরিয়া চলে আসে, এরিয়া আসছে, দেন ইন্টার। এখন আপনি এখান থেকে এই এই পয়েন্টে, এই পয়েন্টে দেন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি লিখবেন হচ্ছে ইন্টার। দেখেন এখানে এখানে দেখা দেখাচ্ছে 2400 স্কোয়ার ফিট। ওকে দেখেন 2400 স্কোয়ার ফিট, এটা তাহলে তারা কি করবেন 2400 স্কোয়ার ফিট, তাহলে এই জমিটা হচ্ছে টোটাল কতটুকু, 2400 স্কোয়ার ফিট এটা। আচ্ছা এখন আমরা হচ্ছে এখান থেকে দেখেন এই যে অ্যানোটেশন এর আন্ডারে আমরা যে এই টেক্সটে যাই ক্লিক করার পরে আমরা এখানে কি করব, লিখে দিব যে হচ্ছে টোটাল ল্যান্ড এরিয়া, টোটাল ল্যান্ড এরিয়া, টোটাল ল্যান্ড ল্যান্ড এরিয়া কত, 2400 স্কোয়ার ফিট। ওকে এটা আমাদের টোটাল ল্যান্ড 2400 স্কোয়ার ফিট। আপনি চাইলে এগুলোকে একটু মডিফাই করে দিতে পারেন, যেমন এখানে যা আপনি কি করতে পারেন, আচ্ছা তারপর টেক্সট যায় আপনি এগুলো কালারটা ঠিক করে দেবেন, ঠিক আছে। তাহলে এটা আমাদের ল্যান্ড 2400 স্কোয়ার ফিট, আমি ইচ্ছা করলে এটাকে আমার কালার চেঞ্জ করে দিতে পারবো, লাইক এই ব্যালিয়ারে যাওয়ার পরে এখানে কি করে দিব, মনে করা হচ্ছে লাল করে দিলাম, তাহলে এরকম, ঠিক আছে। তাহলে এই জমিটা হচ্ছে আমাদের ইয়ে কত, 2400 স্কোয়ার ফিট। আচ্ছা এখন ইচ্ছা করলে আমরা এখান থেকে ফ্রন্ট সাইড, হ্যাঁ সবগুলো আমরা চেঞ্জ করে নিতে পারবো। এখন আমরা তো এই বিল্ডিং এর 2400 স্কোয়ার ফিটের ভিতরে তো আমরা আর বিল্ডিং করতে পারবো না, কারণ রাজুক থেকে তো নির্দিষ্ট নিয়ম রয়েছে। এখন এই নিয়মটা করার জন্য আমাদের জানতে হবে যে এই 2400 স্কোয়ার ফিটকে আমাদের 720 দ্বারা ভাগ দিতে হবে, তাহলে এটা স্কোয়ার ফিট থেকে কাটাতে চলে আসবে, কারণ আমরা জানি এক কাটা সমান সমান 720 স্কোয়ার ফিট। সেজন্য এই 2400 স্কোয়ার ফিটকে আমাদের 720 দ্বারা ভাগ দিলে কত চলে আসবে, কাটাতে চলে আসবে। তাহলে আমরা ক্যালকুলেটর থেকে 2400 স্কোয়ার ফিট / 720 ভাগ দিলাম, এটা আসে হচ্ছে 3.33 কাঠা। ওকে এটা কত আসে, 3.33 কাঠা। এখন আমাদের
এই রাজুকের যে আমাদের যে বই আছে, যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের যে বই আছে, সেই বইতে আমাদের যেতে হবে। যাওয়ার পরে সেখান থেকে আমরা সহজেই জানতে পারবো। আচ্ছা, এখন দেখেন, এটা হচ্ছে বাংলাদেশ গণপূর্ত মন্ত্রণালয় থেকে এই বইটা 2018 সালে 27 মে গেজেট আকারে প্রকাশিত হয়েছে, ঠিক আছে? এই বইটা হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাক্ট 1952 সালে এবং 53 সালে যে নীতি আছে সেই নীতিগুলোর ভিত্তিতে বইটা তৈরি হয়েছে। মূলত আমরা ঢাকা শহরে কোনো বিল্ডিং তৈরি করতে গেলে এই বইটাতে এর পরিপূর্ণ কি দেওয়া আছে, তথ্য দেওয়া আছে যে আমাদের কোন নীতিগুলো ফলো করে একটা বিল্ডিং এর ড্রয়িং করতে হবে। সো যেহেতু অ্যাজ ইঞ্জিনিয়ার হিসেবে আমি যেহেতু এটা ইঞ্জিনিয়ারিং ছাত্রদের এর উদ্দেশ্যে এই টিউটোরিয়ালগুলো তৈরি করতেছি, সেজন্য আমি মোটামুটি আপনাদের সব বিষয়গুলো ধীরে ধীরে ক্লিয়ার করার চেষ্টা করব। এখন এই বইটা যদি কারো প্রয়োজন হয় তাহলে আপনি আমাকে ইমেল অ্যাড্রেস দিতে পারেন কমেন্ট বক্সে, আমি আপনাদের এই বইটা পৌঁছে দেব, ইমেল করে আপনাদেরকে আমি দিয়ে দেব। এই বইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই বইটা আপনি পড়লে আপনি অনেক কিছুই জানতে পারবেন। সো অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে, অ্যাজ এ লার্নার হিসাবে আপনাদের অবশ্যই এই বইটা টোটালি ভালোভাবে পড়া উচিত। আচ্ছা, এখন এই বইটা হচ্ছে 122 পেজের। এখন আমি তো এই টোটাল 122টা পেজ পড়তে পারবো না, এখন যেটা আমাদের দরকার আমরা সেটাই শুধু কি করব দেখব। এখন আমরা দেখব হচ্ছে কি সেট ব্যাক রুলস। তাহলে আমরা এখানে আসি, এখানে লিখি হচ্ছে 31, কারণ 31 পেজে হচ্ছে সেট ব্যাক রুলস এর রুট নিয়মটা দেওয়া আছে। দেখেন এখানে লেখা আছে ইমারতের সেট ব্যাক সারণী 2। ওকে, এখন এর মধ্যে থেকে আমরা দেখব যে আমাদের জমিটা কোন 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 কাঠা হতে পারে, যেহেতু আমাদের জমি কত ছিল 2400 ভাগ 720 কত হয় 3.34 বা 3.33 কাঠা। তার মানে হচ্ছে এটা হচ্ছে 3 কাঠার ঊর্ধ্বে এবং 4 কাঠার কম, তার মানে হচ্ছে এ ল্যান্ডে পড়ে, তাই না? এ ল্যান্ডে 3 কাঠার ঊর্ধ্বে এবং 4 কাঠার কম, কারণ যেহেতু আমাদের জমিটা 3.33 কাঠা ছিল, সেক্ষেত্রে আমাদের সম্মুখে ছাড়তে হবে 1.5 মিটার, কত 1.5 মিটার। ওকে, পশ্চাতে হচ্ছে 1.5 মিটার এবং প্রতি পার্শ্বে ছাড়তে হবে 1 মিটার, এটা হচ্ছে ছাড়তে হবে একবারে, এটা কম্পালসারি। তাহলে আমরা কি করব, সম্মুখে ছাড়বো 1.5, পশ্চাতে 1.5 আর পার্শ্বে হচ্ছে 1 মিটার। তাহলে আমরা এখন ড্রয়িং এ চলে যাই। এটা হচ্ছে আমাদের হচ্ছে মেন জমি, তাহলে যেহেতু এটা আমাদের রাস্তা, এখন এটা যদি রাস্তা হয় তাহলে একটা বিল্ডিং এর রাস্তার এবং প্রবেশ পথের উপরে কিন্তু বিল্ডিং এর সম্মুখ অংশ নির্ভর করে, যেহেতু এটা রাস্তা এবং এদিক দিয়ে আমাদের প্রবেশ করতে হবে, কারণ রাস্তা ছাড়া তো আমরা প্রবেশ করতে পারবো না, তাই না? যেহেতু একটা রাস্তা এদিক দিয়ে আছে, সেক্ষেত্রে এই বিল্ডিং এর প্রবেশ পথ এই রাস্তার দিকেই মাস্ট। যদি রাস্তা দুটো থাকতো সেক্ষেত্রে আপনি যে কোনো একটা রাস্তার দিকে প্রবেশ পথ করতে পারতেন, যেহেতু একটাই রাস্তা সেহেতু এদিকে হচ্ছে প্রবেশ পথ, তার মানে রাস্তা এবং প্রবেশ পথ যেহেতু এইদিকে, তার মানে এটা হচ্ছে বিল্ডিং এর সম্মুখ অংশ। এটা এটা হচ্ছে বিল্ডিং এর কোন অংশ, এটা হচ্ছে বিল্ডিং এর সম্মুখ অংশ, এটা হ্যাঁ এটা হচ্ছে বিল্ডিং এর সম্মুখ অংশ, ঠিক আছে? আচ্ছা, এটা যদি সম্মুখ অংশ হয় তাহলে এটা বিল্ডিং এর তাহলে পশ্চাৎ অংশ কোনটা, তাহলে বিল্ডিং এর অপোজিটে যেটা থাকবে সেটাই হচ্ছে বিল্ডিং এর পশ্চাৎ অংশ। এটা হচ্ছে বিল্ডিং এর সম্মুখ অংশ, তাই না? এটা বিল্ডিং এর সম্মুখ অংশ, তাহলে এর পিছনে কোনটা, এটা, তাহলে এটা হচ্ছে কি পশ্চাৎ অংশ, এটা হচ্ছে পশ্চাৎ, ঠিক আছে? এটা হচ্ছে পশ্চাৎ এবং দুই পাশে আসে হচ্ছে পার্শ্ব, ক্লিয়ার? এটা পশ্চাৎ, এটা সম্মুখ, সম্মুখের বিপরীতে হচ্ছে এটা পশ্চাৎ, দুই পাশে হচ্ছে পার্শ্ব। তাহলে আমাদের রাজকের সূত্র অনুযায়ী কি করতে হবে, এদিকে ছাড়তে হবে 1.5 মিটার, সম্মুখে পশ্চাৎ 1.5 মিটার এবং প্রতি পার্শ্বতে 1 মিটার, যেটা আমরা একটু আগেই যে রাজধানী কর্তৃপক্ষের যে বই আছে সেই বই থেকে আমরা দেখলাম 1.5 মিটার, 1.5 মিটার এবং 1 মিটার, ক্লিয়ার? ওকে, এখন আমরা অফসেট নিব। অফসেট নিব একটা নির্দিষ্ট দূরত্বে কোনো কিছুকে কপি করার জন্য অফসেট নিতে হয়। হ্যাঁ, তাহলে অফসেট আমরা এখান থেকে কিবোর্ড থেকেও নিতে পারি এবং এখানে টুলস কমান্ড থেকে আমরা নিতে পারি। আমি আমি খুব সহজে কিবোর্ড থেকে অফসেট নিলাম, ও ডবল ইন্টার, দেন সিলেক্ট অবজেক্ট, আচ্ছা সরি, ও একটা ইন্টার, ঠিক আছে? এখন বলতেছে স্পেসিফাই অফসেট ডিস্টেন্স, আমরা কত দেবো, এটা 1.5 মিটার, কিন্তু আমরা জানি হচ্ছে 1.5 মিটার হচ্ছে, যেহেতু আমরা এই কাজটা হচ্ছে ইঞ্চিতে করতেছি, সেক্ষেত্রে আমরা 1.5 মিটারকে কিছু কনভার্ট করব, ফিট নিয়ে আসবো। তাহলে আমরা জানি 1 মিটার সমান সমান 3.281 ফিট, তাহলে 1.5 মিটার সমান কত, তাহলে
1.5 into 3.281 ঠিক আছে মিটারের সাথে 3.281 গুণ দিলে ওটা কি আসবে ফিটে চলে আসবে তাহলে এটা হচ্ছে 4.92 ফিট তাহলে 4.92 এর বদলে আমরা লিখতে পারি 5 ফিট ওকে তাহলে আসছে কত 4.9 ফিট আমরা হিসাবের সুবিধার্থে ক্ষেত্রে একটু বেশি সারলাম তাহলে লিখতে পারি 5 ফিট তাহলে ও একটা এন্টার দেন 5 ফিট আবার এন্টার এদিক থেকে হচ্ছে 5 ফিট সারলাম আমরা এদিক থেকে সারলাম 5 ফিট ওকে তাহলে প্রতি পার্শ্বে সারতে হবে 1 মিটার তাহলে আমরা জানি 1 মিটার সমান সমান 3.281 ফিট যেহেতু 3.281 আমরা এখানে 3.33 নিতে পারি লাইক ও এন্টার 3 ফিট 3 ইঞ্চি ওকে আমরা এখানে 2 ইঞ্চি বেশি নিলাম কোনো সমস্যা নেই কম নেওয়া যাবে না আমরা ইচ্ছা করলে বেশি জমি ছাড়তে পারবো কিন্তু কখনোই হিসাবের থেকে কম জমি ছাড়তে পারবো না ঠিক আছে এখন আমরা এই অংশগুলো ট্রিম করব এই অংশগুলো কি ব্যর্থ অংশগুলো কি করব কেটে দেব তাহলে ট্রিম করার জন্য কি করতে পারি আমরা কিবোর্ড থেকে অথবা আমরা টুল বার থেকে করতে পারি তাহলে কিবোর্ড থেকে আমি বলছি টি আর ডবল ইন্টার তারপরে এখানে কেটে দেবে এগুলা যেগুলো আমার অপ্রয়োজনীয় অংশগুলো ঠিক আছে এই তাহলে আমরা এখন যে অংশটা দেখতে পাচ্ছি এখন আমরা যে অংশটা দেখতে পাচ্ছি এখন আমি এটা কপি করে নেই এখন আমরা যে অংশটা দেখতে পাচ্ছি মূলত আমরা এর মধ্যে তাহলে কি করতে পারবো বিল্ডিং নির্মাণ করতে পারবো এখন যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এই অংশটা আমার উপর এখন দেখি আমাদের ল্যান্ড ছিল 24 স্কয়ার ফিট এখন আমাদের এই ল্যান্ডটাতে আমরা কতটুকু বিল্ডিং করতে পারবো ঠিক আছে আচ্ছা তাহলে এটা আমরা মাপে নেই মাপার জন্য কি করব কিবোর্ড থেকে ডবল এ ইন্টার তারপরে এই পয়েন্ট সিলেক্ট এ দেন এই পয়েন্ট দেন এই পয়েন্ট তারপর হচ্ছে ইন্টার এখন দেখেন কত আসছে 1675 স্কয়ার ফিট ঠিক আছে তাহলে এটা হল কত 1675 স্কয়ার ফিট 1675 স্কয়ার ফিট এটা হচ্ছে আমাদের হচ্ছে এখন হচ্ছে প্রপোজড বিল্ডিং এরিয়া প্রপোজড প্রপোজড বিল্ডিং এরিয়া প্রপোজড বিল্ডিং এরিয়া ঠিক আছে আচ্ছা তাহলে এটা হচ্ছে কত প্রপোজড বিল্ডিং এরিয়া তাহলে আমরা এই 1675 ফিট স্কয়ার ফিটের উপর আমরা কি করতে পারবো একটা বিল্ডিং নির্মাণ করতে পারবো আচ্ছা এই যে এই সেটব্যাক রুলসটা এবং সাইড প্ল্যানটা এটা একটা বিল্ডিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা অনেকে জানি না যে আমাদের কোন পার্শ্বে কতটুকু ছাড়তে হবে এবং আমরা ইচ্ছে করে একটা আন্দাজ মতো আমরা এটা ছেড়ে দেই কিন্তু আমরা আসলে অ্যাকুরেট যে রুলস সেই রুলসটা আমরা অনেকে জানতাম না আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনারা এখন রাজকের যে রুলস অনুযায়ী আপনারা যে কোনো মাপের বিল্ডিং এর আপনারা কি করতে পারবেন সেটব্যাক রুলসটা প্রয়োগ করতে পারবেন ওকে সো আশা করা যায় আপনারা এই টিউটোরিয়ালে এই জিনিসটা খুব ভালোভাবে শিখছেন এবং যতক্ষণ যদি আপনাদের কোনো সমস্যা বা কোনো কমেন্ট থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে ইনবক্সে অথবা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমি আমার তরফ থেকে চেষ্টা করার যথাযথ চেষ্টা করার ট্রাই করব ওকে সো আজকের টিউটোরিয়ালটা আর বেশি বাড়াবো না কারণ আমি দেখছি যে লেন্দি টিউটোরিয়ালটা আসলে অনেক মানুষই পছন্দ করে না সেই জন্য আমি টিউটোরিয়ালগুলো একটু লেন্দিটা একটু কমে নিয়ে আসবো ওকে আচ্ছা সংখ্যাটা বাড়াবো লেন্দিটা কমে নিয়ে আসবো সো ওকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন এবং যাওয়ার সময় একটা কথা বলি যদি আমার এই টিউটোরিয়ালটা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ওকে আচ্ছা ওকে বাই টেক কেয়ার